আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ কথা বলবো অক্টোবর মাসে কোন বোনাসের পাগামে তো কত তারিখ আসবে এই বিষয় নিয়ে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল কথায় যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার এই ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো বোনাস রেজ ইত্যাদি চিত্তাদি আনসা নিয়ে ও রেজ ইত্যাদি পেনশন নিয়ে। আপনারা যারা নতুনভাবে দোমান্দা করছেন ও যারা নতুনভাবে 18 মাস শেষ হওয়ার পরে আবারও নবায়ন করছেন, আপনাদের যে পাগামন্ত আসবে অক্টোবর মাসে 15 তারিখ থেকে। বন্ধুরা, রেজ ইত্যাদি চিত্তাদি আনসা ও রেজ ইত্যাদি পেনশনে যারা সাধারণ কিস্তিতে আছেন, আপনাদের পাগামন্তগুলো আসবে এই অক্টোবর মাসের 27 তারিখ থেকে। তাহলে জানতে পারলেন যে ইত্যাদি চিত্তাদি আনসা বোনাসের ভিতরে যারা আছেন ও পেনশন ভাতায় যারা আছেন, আপনাদের পাগামিতিগুলো অক্টোবর মাসে কত তারিখ থেকে আসবে। বন্ধুরা, এর পরবর্তীতে যাই। ইত্যাদি চিত্তাদি আনসা বোনাসের জন্য দোমান্দা করেন নাই, শুধুমাত্র আসন ইনকোর জন্য দোমান্দা করছেন। আপনাদের বকেয়া কিছু পাগামিত তারিখ দেওয়া হয়েছে এই অক্টোবর মাসের 1 তারিখ থেকে আপনারা শুরু হয়েছে 13 তারিখ পর্যন্ত আপনাদের পাগামিতগুলো আসবে, যাদের বকেয়া আছে। বন্ধুরা, এর পরবর্তীতে কথা বলবো আপনার 200 ইউরো বোনাস নিয়ে যারা নাসপিতে আছেন। আপনারা অনেকে অনেকভাবে জানছেন যে এই পাগামিতগুলো কত তারিখে আসবে। পূর্বে আপনাদের জানানো হয়েছিল যে অক্টোবর মাসে আপনাদের পাগামিতগুলো আসবে নাসপিতে যারা আছেন। নাসপির পাগামিত আসবে অক্টোবর মাসে 200 ইউরো যারা পাবেন, অক্টোবরের 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনাদের পাগামিতগুলো আসবে। অক্টোবরের 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনাদের পাগামিতগুলো আসবে যারা নাসপিতে আছেন। আর রেদিত্যাদি চিত্তাদি আনসার সাথে যারা স্বয়ংক্রিয়ভাবে আসন নির্ণয় পাগামিত পাবেন, যাদের বকে আছে, আপনাদের পাগামিতর তারিখগুলো দেওয়া হয়েছে 17ই অক্টোবর। আপনাদের পাগামিত আসবে 17ই অক্টোবর। আপনারা যারা নৈপা বেতন পান, আপনাদের তারিখ দেওয়া হয়েছে 23 থেকে 27 অক্টোবর পর্যন্ত। বন্ধুরা, এর পরবর্তীতে কথা বলবো আপনার নাসপিতে ও ডিসকোলে যারা আছেন কিবা এবং আপনার ইরফেব বোনাসের ভিতরে আপনারা যারা আছেন, আপনাদের পাগামিত তারিখ দেওয়া হয়েছে 23 থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনাদের পাগামিতগুলো আসবে। নেতৃত্বাদি চিত্তাদি আনসা ও আসন নির্ণয়কর সেপ্টেম্বর মাসে উল্লেখ করে আপনাদের পাগামিতর কিছু তারিখ দেওয়া হয়েছে, 28 থেকে 31 তারিখের ভিতরে আপনাদের পাগামিতগুলো আসবে। নভেম্বরের স্লিপের উপরে যারা পেনশন ও বার্ধক্য আপনার অবৈধ যে পেনশন ভাতা পান, আপনাদের যে তারিখটা দেওয়া হয়েছে নভেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আপনাদের পাগামিতগুলো আসবে, এটা হয়েছে নভেম্বরের তারিখটা দেওয়া হয়েছে। এই ছিল আপনাদের মাঝে কিছু বোনাসের পাগামিন্ত নিয়ে কথা। অক্টোবর মাসে কোন বোনাসের পাগামিন্ত কত তারিখে আসবে আপনাদের জানানোর চেষ্টা করলাম, কেননা আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন কথা নিয়ে আসি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন। আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।